আসসালামু আলাইকুম। আজ হয়তো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না, টানিয়ে দেখে বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ আজকে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি সৌদি আরব মদিনাতেই। হয়তো অনেক সৌদির বিয়েতে যাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ খেয়েছি, কিন্তু আজকে হচ্ছে বিষয়টি অন্যরকম। কারণ আজকে হচ্ছে এটি হচ্ছে একটি ছেলের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। তা হচ্ছে আবার এটা হচ্ছে আফগানিস্তানের ছেলে, কারণ ওনারা এখানে জন্ম, এখানে বড়, এখানে সব কিছু। বিয়ের সাথে হচ্ছে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আমাদেরকে, সেজন্য আমাদের সদাগার আছে, আমি যেখানে কাজ করি। সে আমি যেতে চাইনি, কারণ সবাইকে দাওয়াত দিয়ে গেছে, তো সেজন্য যেতে হচ্ছে আর যাইতেছি। আর এটি হচ্ছে রোড মদিনার, দেখুন কত সুন্দর রোড। আর মদিনাতে আলহামদুলিল্লাহ বিশাল বড় বড় মার্কেট আছে, যা অপূর্ব দেখার মতো সব ধরনের। এই দেখুন রোডে একবারে ক্লিয়ার, রোডের ভিতরে হয়তো বাংলাদেশে হলো কত ময়লা আবর্জনা থাকতো, কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশে রোডের ভিতরে কোনো ময়লা আবর্জনা, একটি পানির বোতলও পাওয়া যায় না, এমন ক্লিয়ার থাকে সব সময়। দেখুন এগুলো সব মার্কেট, আশেপাশে যা দেখতেছেন সবে মার্কেট, মার্কেট ছাড়া অন্য কিছু নেই। আর এগুলা নতুন বিল্ডিং হচ্ছে, ভবিষ্যতে কিছু মার্কেট হবে হাজিদের কিছু। এই দেখুন পাহাড়, যেটাকে হয়তো আপনারা চিনবেন, যেটাকে বলে উহুদ পাহাড়, কারণ উহুদ পাহাড়টা হচ্ছে এত বড়, যাহা বলার মতো না, বিশাল বড় একটি এরিয়া নিয়ে উহুদ পাহাড়টি। সৌদি আরবের ভিতরে সবচেয়ে বড় পাহাড় হচ্ছে উহুদ পাহাড়, এটি হচ্ছে সেই উহুদ পাহাড়। আর সৌদি আরব তো আলহামদুলিল্লাহ পাহাড়ের কোনো অভাব নেই, কারণ রাতের অন্ধকারে তো সেজন্য বুঝতে পারতেছেন না, আর বুঝেন না, দিন হলে হয়তো ভালোভাবে বুঝতে পারতেন, দেখতে পারতেন। চলে আসলাম, এটা হচ্ছে সেই বিয়ের ইস্তারা, যেটাকে বিয়ের ইস্তারা, বিয়ের অনুষ্ঠান হয় ভিতরে সেটা। এই দেখুন ভিতরে প্রবেশ করবো এখন। এটা একটি বিশাল বড় একটি এরিয়া নিয়ে, বাংলাদেশে যে কমিটি সেন্টার হয়, কমিটি সেন্টারের থেকেও অনেক বিশাল বড় একটি এরিয়া নিয়ে। এই দেখুন এই সাইড হচ্ছে মহিলাদের জন্য, এটি হচ্ছে মহিলাদের সাইড, আর ওইটি হচ্ছে, এটি হচ্ছে পুরুষের সাইড, এটি হচ্ছে পুরুষের সাইড, একটি হচ্ছে মহিলার সাইড। কিন্তু বিশাল বড় একটি এরিয়া মাঝখান দিয়ে ভাগ করা, কারণ বাংলাদেশের মতো এখানে মহিলা পুরুষ একসাথে হয় না, মহিলাদের সাইড হয় আলাদা, সেখানে মহিলারা আলাদা যাবে আলাদা সাইড, আর পুরুষের জন্য আলাদা সাইড। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই ভিতরে, ভিতরে গেলে দেখতে পাবেন আর কত সুন্দর করে গাড়ি সাজানো হয়েছে, সেটাও দেখাবো। জানি না কেমন সুন্দর গাড়ি, কেমনভাবে সাজানো হয়েছে সেটা দেখানো হবে। এটা হচ্ছে আমি আমাদের যে সদাগর, সদাগরের ছেলে দুইটা, দুটোটাই যে আসার জন্য চাইছে সেজন্য নিয়ে আসছে, কারণ সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে সেজন্যে। এখন ভিতরে প্রবেশ করব, আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন, কারণ গেটের সামনে মানুষের অভাব নেই। হয়তো এটা বলতে পারেন যে এখানে কি শুধু আফগানিস্তানের লোকেই আছে নাকি, না না, আফগানিস্তানের লোক নয়, সৌদি থেকে শুরু করে সব আছে। এই দেখুন বিয়ের যে গাড়িগুলা, দুইটা গাড়ি খুব সুন্দর করে সাজানো গোছানো। এটা হচ্ছে, এটার ভিতরে হয়তো মেয়ে আসছে সেজন্য গাড়ি এখানে। আর এটা হয়তো এটা হচ্ছে বৃষ্টির কারণে, যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে খাওয়ানোর ব্যবস্থা আছে সেই জন্যে। আর বৃষ্টিতে সৌদি আরবে হয় না, ব্যবস্থা আছে সব ধরনেরই। বাইরে হয়তো খাওয়া দাওয়া শেষ করে এসে এখানে বসতে পারবে, আর এখানে এইটা হচ্ছে বাইরে যাওয়ার সিস্টেম। আমি তো, আমরা আগে চলে আসছি, তো হয়তো বলছে যে 12টার সময় খাওয়া দাওয়া দিবে, তো আমরা 11টার সময় চলে আসছি, কারণ সবাই তো মার্কেটে বন্ধ করে আসতে ধীরে আসবে, তা আমরা বন্ধ করে ফেলছি আগে, সেজন্য আগে চলে আসছি।
সেজন্য এখনো মানুষ কম দেখা যায়, কিন্তু প্রচুর মানুষ হবে। এটা হচ্ছে আমাদের সদাগরের দুইটা ছেলে, দুটো ছেলে আসছে। মানুষ এখনো খালি, কেউ বসে যায়নি মানুষ, কারণ বিয়েতে অনেক মানুষ হয়, যা বলার মতো না, প্রচুর মানুষ হবে। আর মানুষ হয় কারণ এর আগে বিয়ে কি বিয়ের দাওয়াতে গিয়েছি, তো বুঝতে পারি সেই জন্যে। এই দেখুন, এটা হচ্ছে